আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে সিএসএস এর উপর সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকছে সিএস আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেই পদ্ধতিগুলো। সাধারণত আপনারা জানেন যে আমরা তিনভাবে সিএসএস ব্যবহার করতে পারি: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আজকে আমি আপনাদের সাথে যে আলোচনা করব সেটা হলো ইনলাইন সিএসএস বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, যে ইনলাইন সিএসএস কী এবং ইনলাইন সিএসএস আমরা কী ব্যবহার করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অবগত যে ইনলাইন সিএসএস হইল, অর্থাৎ আপনারা যারা HTML মানে জানেন তাদের জন্য যথেষ্ট মানে কি বলা হয় যে সহজ হবে। আর যারা HTML জানেন না তাদেরকে আমি অবগত করব, আগের ক্লাসে আগের যে HTML যে সিরিজ টিউটোরিয়াল আছে সেই পর্বটা দেখে এসে এই ক্লাসটা আপনি মানে ক্লাসটা অবগত করেন, তাহলে আপনারা খুব সহজে সিএসটা পারবেন। যাক, আমি আপনাদেরকে এই এই মানে কি বলবো যে এই টিউটোরিয়ালের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমার HTML-এর যে সিরিজ টিউটোরিয়াল পর্বটি ছিল সেটা লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ওই HTML-এর উপর সেই ক্লাসগুলো করে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের যথেষ্ট উপকার হবে। যাক প্রিয় ভিউয়ার্স, আমি প্রথম আজকে যেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইনলাইন সিএসএস। আর ইনলাইন সিএসএস হলো কি, সেটা বিষয়টা হলো যে ইনলাইন সিএসএস-এর ব্যবহার বডির ভিতরে একই লাইনে, অর্থাৎ বগির ভিতরে একই লাইনে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের অর্থাৎ অ্যাট্রিবিউট প্রপার্টি, ভ্যালু এবং ইত্যাদি ব্যবহারের মাধ্যমে যে অর্থাৎ ট্যাগ এবং ট্যাগের ভিতরে সিএসএস-এর যেই মানে অ্যাট্রিবিউট সেটা এবং তারপরে প্রপার্টিস এবং তারপরে সেমিকোলন ভ্যালু ব্যবহার করে যেই সিএসএস আমরা করে থাকি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তাহলে আমি আপনাদের অবগতের জন্য বলতেছি যে আপনারা প্রিয় বৃন্দ বুঝতে পারতেছেন যে ইনলাইন সিএসএস করার জন্য অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এটাকে দিলাম। সাধারণত এটা আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা HTML-এর বেসিক কোড, আর HTML বেসিক কোড এই বডির ভিতরে আমাদের সমস্ত কিছু করতে হয়। আর আমরা এই বডির ভিতরে সমস্ত কিছু করি এবং আমি এখানে একটু পেস্ট করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা অবগত আছেন যে আমি একটু একটু এতটুকু আপনাদেরকে একটু প্রিয় ভিউয়ার্স, আমি সাধারণ HTML অর্থাৎ এই হেডিংয়ের একটি H1 হেডিংয়ের মধ্যে আমার চ্যানেল নামটি মাইন চ্যানেল নেম ইজ মাহবুব আলম, এই বিষয়টা আমি লিখে রেখেছি। এখন আমরা যদি এই বিষয়টা সাধারণ HTML আর এই কোডের ভিতরে অর্থাৎ এই H1 ট্যাগের ভিতরে আমরা যদি এই মানে সিএসএস-এর এই স্টাইল ট্যাগ ব্যবহার করে অ্যাট্রিবিউট প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করে অর্থাৎ এই মানে বডির ভিতরে যে কোনো ট্যাগের মধ্যে, অর্থাৎ এটা H1 ট্যাগ হইতে পারে, সেটা মানে প্যারাগ্রাফ হইতে পারে, সেটা অন্য যা হোক, অর্থাৎ বডির ভিতরে এই একই লাইনের ভিতরে সিএসএস মানে অ্যাট্রিবিউট বা সিএসএস-এর প্রপার্টি বা ভ্যালুগুলো ব্যবহার করে যে মানে ওয়েবসাইটের যে পরিবর্তন করে থাকি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর আমরা সাধারণত এই বিষয়টা আমরা এখন দেখব আমাদের এডিটরে। আমি যথাযথভাবে ব্রেকেট ওপেন করে রেখেছি, আমরা ব্রেকেটটা ওপেন করে রেখেছি এবং আপনাদের অবগতির জন্য বলি, এখানে আমরা মানে ওয়েবসাইটও একটু ওপেন করে রেখেছি। আপনারা দেখেন এখানে কিছুই নেই। আমি যদি এখানে সাধারণত H1 ট্যাগ লিখি, H1 ট্যাগ লিখলাম, এখানে লিখলাম যে my channel name is for it. প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি এখানে করতেছি। আর এই মানে ব্রেকেট এখানে কোনো কিছু করার আগেই এখানে সমস্ত কিছু মানে ওয়েবসাইটগুলো আমাদেরকে অটোমেটিকলি শো করে দেখাচ্ছে। তা যাক, এই জন্য আমরা সাধারণত এই ব্রেকেটস ও ব্রেকেটস এডিটরটা ব্যবহার করব আর এই টিউটোরিয়ালগুলির জন্য। যাক, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে আমি মাই চ্যানেল নেম ইজ মাহবুব আলম এখানে চলে আসছে। এটা সাধারণত HTML এর একটা সাহায্য মানে একটি কোড আমি লিখেছি। এখন যদি আমি সাধারণত এই স্টাইল ট্যাগ অর্থাৎ এই HR ট্যাগের ভিতরে আমি যদি HTML এর স্টাইল ট্যাগ ব্যবহার করি STY, ধরেন কালার হাইফেন রেড RED রেড, দেখেন রেড আমরা ব্যবহার করলাম। সরি, আমাদের স্টাইল বানানটা হয় নাই STY। দেখেন আমরা যখন মানে লিখে ফেলেছি তখন দেখেন আপনাদের অবগতির জন্য বলি, আমি এই স্টাইল ট্যাগের ভিতরে যখন আমি এই অ্যাট্রিবিউট অর্থাৎ প্রপার্টিজ কালার এবং ভ্যালু রেড দিলাম তখন সরাসরি এখানে এই বিষয়টা চলে আসছে। অর্থাৎ এই রকমের যেই CSS, এরকম CSSকে বলা হয় ইন্টারনাল CSS, অর্থাৎ একই ট্যাগের ভিতরে। যেমন ধরে আমি আরেকটা দেখছি, যেমন পিটেক, আমরা যদি একটা পিটেক নেই, পিটেক যেমন লরেমের 100 ওয়ার্ড আমি নিলাম এবং 100 ওয়ার্ড নিলাম। দেখেন আপনারা এখানে চলে আসছে লরেমের 100 ওয়ার্ড। এখন আমি যদি এটাকে ঠিক এই পিটেকের ভিতরে আমি যদি কোনো কিছু করতে চাই, যেমন ধরেন ঠিক আমরা স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, যেমন ধরেন কালারে দেই কালার হাইফেন, যেমন ব্লু ব্লু। দেখেন আপনারা যখন আমি ব্লু দিলাম তখন সরাসরি সে বিষয়টা চলে আসছে যে এখানে কিন্তু ব্লু হয়ে গেছে যে আমাদের। তাইলে আপনারা দেখতেন এই স্টাইল ট্যাগ ব্যবহার করে তার মধ্যে প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করে অর্থাৎ একই লাইনের ভিতরে অর্থাৎ এই পিটেকের ভিতরেই আমরা যে CSS ব্যবহার করি তাকে বলা হয় ইনলাইন CSS। এখন বিষয়টা হলো দেখেন আপনাদের অবগতির জন্য বলি, এই ব্লু এখন যদি আপনারা এটার ভিতরে আরও কিছু দিতে চান তাহলে অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে এবং সেমিকোলন দেওয়ার পর আর অন্যান্য ভ্যালু প্রপার্টিস বা ভ্যালু ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে টেক্সট অ্যালাইন দিই, টেক্সট অ্যালাইন সরি TEX টেক্সট অ্যালাইন, যেমন ধরেন এখন যদি আমি সেন্টার দিই, দেখেন আমাদের টেক্সট অ্যালাইনটা কিন্তু সেন্টারে চলে আসে। যেহেতু অনেকগুলি তো এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমরা সেমিকোলন। এখন বিষয়টা হচ্ছে আমি যদি একটু কমাই দিই, যেমন ধরেন এখানে কি বলবো যে আমি এখানে অনেকগুলো কমাই দিলাম, আমি এই ওয়ার্ডগুলি এতটুকু আমি বাদ দিলাম, তখন আমরা বুঝতে পারবেন। দেখেন লরেম এই বিষয়টা চলে আসছে। অর্থাৎ আপনাদেরকে যেটা বুঝাইতে চেষ্টা করতেছি যে আমরা স্টাইল ট্যাগ অর্থাৎ ব্যবহার করে আমরা সেমিকোলন দিয়ে যদি আরও কোনো কিছু ব্যবহার করতে চাই তাইলে অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে এবং আরও একটা আমি প্রপার্টিস টেক্সট অ্যালাইন এবং ভ্যালু হিসেবে সেন্টার ব্যবহার করে এই বিষয়টা করেছি। আপনারা যদি এখন সেন্টার থেকে আপনারা অন্য কিছু দিতে চান, যেমন লেফট যদি দিতে চান, লেফট চলে আসছে, রাইটে চলে গেল। দেখেন প্রিয় ভিউয়ার্স, আপনারা অর্থাৎ এইরকমভাবে যে আমরা মানে এই ট্যাগের ভিতরে অর্থাৎ বডি ট্যাগের ভিতরে আমি বারবার বলতেছি এই কথা যে বডির ভিতরে কোনো ট্যাগের মধ্যে যে CSS ব্যবহার করা হয় তাকে ইনলাইন CSS বলা হয়। আর সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের দেখার জন্য আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।